আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের এখানে ছাত্রদের চলে আসছে, তো আমার আসলে বিশেষ করে কয়েকটা দিন ধরে শরীরটা খারাপ, যার কারণে মানে ওয়েদারের সাথে মানুষের শরীরের যে এত একটা সামঞ্জস্য আছে, এটা কিন্তু মানে আমি আগেও বুঝতাম, কিন্তু এখন মানে এই কয়েকটা দিন মানে বৃষ্টি আবহাওয়া, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর এই যে মানে কয়েকটা দিন ধরে শরীরটা এত খারাপ লাগতেছে যে বলার মতো না। ঠান্ডা কাশি নাই, শুধু নাকদা পানি পড়ে আর চোখদা পানি পড়ে। এখন আসরের সময় এখন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আজান দিবে একটু পর, তো আমি একটু হাঁটতে বেরোইছি। সুবহান আল্লাহ, কত বড় এই, হাই হাই। এগুলোর ভিতরে অনেকগুলোর ভিতরে পোকা হয়, তো একটা ব্যাঙ্গা দেখি আমি কেমন পোকা হয় কিনা। না, এটার মধ্যে তো পোকা দেখা যায় না। না, এটার মধ্যে পোকা নাই, এটা ভালো আছে। বাতাস হচ্ছে আর ভরে পড়ছে। আমি চাইছিলাম যে কয়েকটা বড়ি নিব, কিন্তু এত বড়ি দেখিয়া বড়ি আর নিতেই মন চাইতেছে না। এই যে কতগুলো এখানে উঠাইছিলাম, এত বড়ি দেখিয়া নিয়ে কি করব, এতগুলোর মধ্যে কয়টা নিব আমি, ব্যাগই তো নাই। গাছের নিচে বড়িগুলো এত সুন্দর লাগতেছিল যে কেউ মানে দেখলে বড়িগুলার লোভ সামলাতে পারবে না। তো আসলে পরের জিনিসের দিকে নজর দেওয়া ঠিক না, তারপরে আমি লোভ সামলাতে পারি নাই। একটা পলিথিন টোকায় টাকা কোনোরকম কতগুলো বড়ি আমি পলিথিনের ভিতরে বইরা নিয়ে আসছি, তবে আইন না এগুলো আমি খাইতে পারি নাই, পালাই দিছি একদিন রাইখা রুমের মধ্যে। এই বড়িগুলা আমি